আসন্ন নির্বাচনে প্রার্থিতা নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন ভবনে চলছে আপিলের শুনানি। পাঁচ কমিশনার শুনানি করছেন। প্রথম দিন মধ্যাহ্ন বিরতি পর্যন্ত 35 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। পরাজিতরা উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে আবারও বদলির নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। দুপুরের পর দেশের বিভিন্ন জেলার ডিসি, এসপি এবং ওসিদের বদলির নির্দেশ জারি করে কমিশন। এর আগে সকাল 10টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল আবেদনের শুনানি শুরু হয়। আপিলকারীদের কেউ আইনজীবীর সাথে নিয়ে, কেউ ভোটার বা সমর্থকদের সাথে নিয়ে আপিলের শুনানিতে উপস্থিত হন। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত 180 জনের আবেদনের উপর শুনানি হয়। 57 জনের বিষয়ে সিদ্ধান্ত জানায় কমিশন। প্রার্থিতা ফিরে পান 35 জন। 18 জনের আবেদন না মঞ্জুর হয়। তারা প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।